বিসমিল্লাহির রহমান রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের 12.1 পর্ব পাঠে। তো আপনারা যদি প্রথম 4টা পর্ব দেখে থাকেন, আশা করি এগুলো আমার করে দেওয়াই লাগবে না, আপনারা নিজেরাই নিজেদের মতো করতে পারবেন। সো আমি যেহেতু 17টা পর্ব করেছি চ্যাপ্টারে, 17টা পর্বে সবগুলো অঙ্ক একটা একটা করে সলিউশন করে দিব। সো সেই ধারাবাহিকতাটি হচ্ছে আমাদের উদাহরণ একের খ নম্বর ম্যাথটি। সো আমরা দেওয়া আছে, দিয়ে আমরা লিখবো, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোর হচ্ছে এত। তো আমরা একে ডিরেক্ট দেখে আমরা বলে দিতে পারি এই সমীকরণটার বৈশিষ্ট্যগুলো আসলে কীরকম হবে। সো আমরা যদি দেখি আমাদের একটাকে অপরটার মধ্যে প্রকাশ করা যায় কি না, যে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে টয়েস এক্স সিক্স ওয়াই একটাকে অক্টার মধ্যে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে অনির্ভরশীল। ক্লিয়ার? তাহলে অনির্ভরশীল, এবং আমরা যেহেতু অনির্ভরশীল যদি হয় তবে আমাদের কী হচ্ছে, যে অনির্ভরশীল হলে এদের সমাধান থাকবে এবং সেক্ষেত্রে সমাধান কয়টা থাকবে, তো এর সমাধান কিন্তু আমাদের একটা সমাধান থাকবে, কারণ এর একটা প্রকাশ করা যাচ্ছেই না। এবং এদের সহগগুলো যদি দেখি একটাও কিন্তু সমান নয়, তো কোনোটা সহগে আমাদের যেহেতু সমান নয় তাই এরা হচ্ছে আমাদের অসংখ্য সমাধান, মানে একটা মাত্র সমাধান বিদ্যমান। আর সমাধান করা যেহেতু যাবে তা আমরা বলতে পারবো সমঞ্জস্য, পরস্পর হচ্ছে অনির্ভরশীল এবং একটা মাত্র সমাধান থাকবে। সো কিন্তু এটা আমরা তো প্রশ্নটা দেখে বুঝতে পারলাম, কিন্তু আমাদের খাতায় তো লিখে প্রকাশ করতে হবে। সো তো আমরা খাতায় লেখা প্রকাশ করার জন্য কীভাবে প্রকাশ করতে পারি, এদের এক্সের সহগদের অনুপাত, ওয়াই সহগদের অনুপাত এবং ধ্রুবক পদের সহগদের অনুপাতের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সো সে কারণে আমরা বলবো এক্সের সহগদের অনুপাত। সো এক্সের সহগ দিয়ে নিতে পারি, এখানে প্রথমটার এক্সের সহগ হচ্ছে 2, দ্বিতীয়টার এক্সের সহগ হচ্ছে 1, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা হচ্ছে 2, এবং দ্বিতীয়টার আমরা ওয়াইয়ের সহগ দেওয়ার অনুপাত। তো এর ওয়াইয়ের সহগ দেওয়ার অনুপাত কত হবে, এখানে -5 বা এখানে কত হচ্ছে 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, -5/3। দেন এবার ধ্রুবক পদের সহগ দেওয়ার অনুপাত কত হচ্ছে, এখানে 3 এখানে 1, তাহলে 3/1, মানে এটা 3/1 থাকতেছে। তার মানে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, এক্সের সহগদের অনুপাত, ওয়াইয়ের সহগদের অনুপাত, ধ্রুবক পদের সহগদের অনুপাত কোনোটাই কারো উপরে আমাদের কোনোটাই হচ্ছে সমান নয়। যদি তিনটাই সমান হয় আমাদের প্রথম দুইটা আমাদের দেখাতে হয়, যে প্রথম দুইটা দেখালে তৃতীয়টা আমাদের বলার প্রয়োজন পড়বে না, কারণ প্রথম দুইটা সমান হলে আমাদের দুইটা ফর্মুলা অ্যারাইজ করে, এ কারণে আমরা প্রথম দুইটা এখানে দেখালে আমাদের তৃতীয়টা দেখানোর প্রয়োজন নাই। তাই বলবো আমরা, সুতরাং দেখা যায় যে এক্সের সহগ সহগদের অনুপাত নট ইকুয়ালস টু ওয়াইয়ের সহগদের অনুপাত। এখানে আমরা এটা বলবো, সুতরাং দেখা যাচ্ছে যে এক্সের সহগ সহগের অনুপাত না বলে আমরা সহগ দয়ের কথা বলবো, তাহলে ক্লিয়ার হবে এক্সের সহগদের অনুপাত নট ইকুয়ালস টু ওয়াইয়ের সহগদের অনুপাত। তো অতএব আমরা কী বলতে পারি, যে অতএব যে সমীকরণ প্রদত্ত সমীকরণ জোট নির্ভরশীল, মানে কি মানে সমঞ্জস, অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান আছে। সো আমরা দেখতে পারলাম কতটা সহজভাবে আমরা করা যায়, কোনো মুখস্থ নয়, কোনো সূত্র মুখস্থ প্রয়োজন নেই, জাস্ট আমরা দেখে দেখেই প্রশ্নটা সলিউশন করে ফেললাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা এখানে সহগ দেওয়ার কথা বলবো, আমি গত পর্বে এখানে শুধু এক্সের সহগের কথা বলছি, এখানে এক্সের সহগ না বলে আমরা এক্সের সহগদের অনুপাত লিখবো, ওয়াইয়ের সহগদের অনুপাত ইকুয়ালস টু ধ্রুবক পদের সহগ দেওয়ার অনুপাত কথাটা বলবো, তাহলে আমাদের জন্য একদম কোনো ভুল ত্রুটি হবে না। সো এর পরবর্তী আমরা 6 নম্বর পর্বে বোর্ড বইয়ের যে আমাদের রয়েছে একের গ নম্বরটি কাজে রয়েছে তা সলিউশন করব। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।